নিয়োগের দাবিতে অনশন, অনশনে বালিগঞ্জ ডিপিএসসির সামনে 2009 দক্ষিণ চব্বিশ পরগনার মেধা তালিকাভুক্ত চাকরি প্রার্থীরা সকাল থেকেই সেখানে চলে অনশন এবং দাবি না মেটা পর্যন্ত নিজেদের অবস্থানেই অনর চাকরি প্রার্থীরা। অন্যদিকে ডিপিএসসি অফিসের সামনে স্থান পরিবর্তন হবে, ফলে পুলিশ অনশনরত চাকরি প্রার্থীদের উঠে যেতে বলছে বলেই অভিযোগ তাদের। 13 বছর নিয়োগ যন্ত্রণায় ভুগেছেন 2009 সালের দক্ষিণ চব্বিশ পরগনার প্রাথমিকের চাকরি প্রার্থীরা। দীর্ঘ আন্দোলন চালিয়ে অবশেষে নিয়োগের ক্ষেত্রে যে মেধা তালিকা তাতে তাদের নাম এসছে, কিন্তু তারপরেও এখনও পর্যন্ত তারা পাননি। যখন সে নিয়োগপত্র পাওয়ার আশা ক্ষীণ হচ্ছে, ঠিক সেই সময় তারা অনশনে বসেছেন। আমাদের দাবি হলো যে আমাদের 14 দিনের কোর্ট অর্ডার কেন মানা হলো না। দ্বিতীয় দাবি হলো আমাদের হাতে হাতে নিয়োগপত্র চাই। তৃতীয় দাবি হলো বালিগঞ্জ ডিপিএসসির দেওয়ালে আমাদের প্যানেল টানানো। আমাদের প্যানেল কোনো অনলাইনে পাবলিশড হয়নি, সে কারণে এই ডিপিএসসি থেকেই আমরা হাতে হাতে নিয়োগপত্র নেব, তারপরে ডিপিএসসি যেখানে খুশি শিফট হয়ে যাক, আমরা কোনো রকম বাধা দেব না। আমরা খুব অসহায়ভাবে, কাতরভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হাত জোড় করে আবেদন করছি যে উনি এই ব্যাপারটা একটু দেখুক। আমাদের তো আর কোনো রকম আইনি জটিলতা নেই, তাহলে ওনার সমস্যার সমাধান করতে কোথায় অসুবিধা? তাহলে এই সেই কারণেই আমরা আজ মানে গতকাল বিকাল 3টে থেকে আমরা আমরণ অনশন কর্মসূচিতে সামিল হয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া কোনোভাবেই আমরা এই আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করব না। আমাদের দাবি একটাই, আমরা তো দীর্ঘ 13 বছর ধরে বঞ্চিত। আমাদের দাবি একটাই, আমাদের যখন প্যানেল বের হয়ে গেছে, আমাদের নিয়োগপত্রটা যেন খুব শীঘ্রই দেন। এইটাই হচ্ছে আমার বা আমাদের মানে 2009 ক্যান্ডিডেটের দাবি, যে আমরা যেন খুব শীঘ্র নিয়োগপত্র পাই। ডিপিএসসি অফিসের সামনে অবস্থানরত অনশনরত তারা দীর্ঘদিন ধরে অবস্থান চালিয়েছেন, এখন অনশন চালাচ্ছেন, আমরণ অনশন, এবং একটাই এই মুহূর্তে তাদের দাবি যে যেহেতু তাদের মেধা তালিকায় নাম প্রকাশিত হয়ে গিয়েছে, ফলত অবিলম্বে তাদের নিয়োগপত্র দিয়ে তাদের এই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া হোক এবং তারা নিয়োগপত্র হাতে নিয়ে প্রত্যেকেই স্কুলে শিক্ষকতা করতে চান। ক্যামেরায় দিলীপ রায়ের সঙ্গে শুভঙ্কর মণ্ডল।